হ্যালো ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি দশম শ্রেণীর অনুপাত সমানুপাতের পরবর্তী কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো যারা আজ প্রথম আমার ভিডিও দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো বেশি গল্প না করে আমি অঙ্ক শুরু করছি। তো এর আগের ভিডিওগুলি দেখতে হলে তোমাদেরকে অবশ্যই ডিসক্রিপশন লিঙ্কে যেতে হবে, ডিসক্রিপশনে যেতে হবে। ডিসক্রিপশনে গেলে পরে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, যতগুলো দশম শ্রেণীর অঙ্ক আমার এই চ্যানেলে আছে তোমরা সবগুলো চ্যানেল অঙ্কগুলো দেখতে পারবে। তো আমি ভিডিওটি শুরু করছি। তো এর আগে আমরা 10 পর্যন্ত আলোচনা করে নিয়েছিলাম, আজ আমরা শুরু করবো 11 থেকে অঙ্কগুলো। দেখো 11 অঙ্ক কী বলেছে, এত বাই এত হলে পরে এবং এক্স ওয়াই জেড ইকাল টু নট ইকাল টু জিরো হলে পরে দেখা যায় প্রতিটি অনুপাত 1/a+b এর সমান। দেখো অঙ্কটা আমি কীভাবে করছি, দেখো এটা দেওয়া আছে। আমি করলাম কি, এখানটায় সংযোজন প্রক্রিয়া ইউজ করলাম, সংযোজন। তো এখানটায় আমরা সংযোজন প্রক্রিয়াটাকে ইউজ করলাম, সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়ার নিয়ম হচ্ছে কি, উপরের সবগুলো যোগ নিচের সবগুলো যোগ। তো দেখো আমি তাই করেছি, উপরের সবগুলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড করেছি আর নিচের সবগুলোকে যোগ করে দিয়েছি। যোগ করা হওয়ার পরে এবার আমি উপরটা যা আছে তা রেখেছি, এবার আমি করলাম কি, এক্স এ এক্স বি এক্স সি এই তিনটাকে এক জায়গায় রাখলাম। একই রকম করে ওয়াই এ ওয়াই বি ওয়াই সি এই তিনটাকে এক জায়গায় রাখলাম। তারপরে একই রকম করে জেড এ জেড বি জেড সিকে এক জায়গায় রাখলাম। উপরে যা আছে তাই, তো এখান থেকে এক্সটাকে কমন নিলাম, তাহলে এটা এ প্লাস বি প্লাস সি। এখান থেকে ওয়াইকে কমন নিলাম, এ প্লাস বি প্লাস সি। এখান থেকে জেড কমন নিলাম, এ প্লাস বি প্লাস সি। এবার এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সিকে কমন নিলাম, তাহলে এটা হলো এক্স ওয়াই জেড, তাহলে এটা এটা কেটে যাবে, এটা হলো 1/a+b+c। প্রুফ দেখো এটারই অনুপাতের মানটা সংযোজন প্রক্রিয়ার দ্বারা, এটারই অনুপাতের মানটা সংযোজন প্রক্রিয়া দ্বারা আমরা পেলাম কত, 1/a+b+c। তাই 11 এক নম্বর অঙ্কটা এখানেই শেষ। এবার যাচ্ছে আমরা 11 দুই নম্বর অঙ্কে। দেখো দুই নম্বর অঙ্কটা কী হচ্ছে, এত বাই এত এত বাই এত এত বাই এত হলে পরে প্রমাণ করেছে এ প্লাস বি প্লাস সি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তো দেখো 11 তিন নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি, তো দেখো এখানে প্রথমে আমি প্রথমে যেটা আছে ওটাকে লিখলাম, তারপরে আমি এটাকে ব্যস্ত প্রক্রিয়া করলাম। ব্যস্ত প্রক্রিয়া মানে কি, নিচেরটা উপরে উপরটা নিচে, দেখো তাই করেছি। এখানেও দেখো উপরটা নিচে নিচেরটা উপরে, নিচেরটা উপরে উপরটা নিচে সমান সমান কে ধরে নিলাম। তারপরে এ মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইন্টু কে, বি মানে ওয়াই স্কোয়ার মানে জেড এস ইন্টু কে, সি মানে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু কে। তাহলে এ এর মান পেয়ে গেলাম, বি এর মান পেয়ে গেলাম, সি এর মানও পেয়ে গেলাম। এবার লিখলাম লেফট হ্যান্ড সাইড, দেখো লেফট হ্যান্ড সাইড লিখলাম এ প্লাস বি প্লাস সি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এর জায়গায় এর মানটাকে বসালাম, এটা এর মান বসলো, প্লাস বি এর জায়গায় বি এর মানটাকে বসালাম, প্লাস সি এর জায়গায় সি এর মানটাকে বসালাম, এটা যা আছে তাই। এবার এখান থেকে আমি করলাম কি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড আগে লিখলাম আর এখান থেকে এক্সটাকে কম ওয়াই সরি কেটাকে কমন নিয়ে নিলাম। তাহলে এটা হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপরে হয়ে গেলো মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড, আর বাইরে কে থাকলো, এই দুটোর গুণফল হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইন্টু কে। এই দুটোর গুণফল হচ্ছে এই পুরোটা হয়, এটা মনে রাখতে হবে। এটা তোমরা ক্লাস 9 পড়েছো এই সূত্রটা উৎপাদকের বিশ্লেষণে, যে এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ সি মাইনাস বি সি, এই দুটোর গুণফল এক্স কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc হয়। তো এটা হয়ে গেলো লেফট হ্যান্ড সাইড কমপ্লিট। এবার যাচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইড আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এর জায়গায় এর মান বসালাম ইন্টু কে, বি এর জায়গায় বি এর মান বসালাম ইন্টু ওয়াই ইন্টু কে ইন্টু ওয়াই, সি এর জায়গায় সি এর মান বসালাম ইন্টু জেড। এবার এখান থেকে আমি কেটাকে কমন নিয়ে নিলাম, কমন নিলাম, তারপরে এক্স স্কোয়ার ওয়াই জেডের সঙ্গে আমি এক্সটাকে গুণ করলাম, তাই এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড। এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্সের সঙ্গে ওয়াই গুণ করলাম, তাহলে এটা হয়ে গেলো ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড। জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াইয়ের সঙ্গে জেডটাকে গুণ করলাম, তাহলে এটা হয়ে গেলো জেড কিউব এক্স ওয়াই জেড।
তাহলে এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব হয়ে গেল, আর এটা এক্স ওয়াই জেড তিনবার হয়ে গেলো, তাহলে মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ইন্টু কে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড পুট। তো আশা করি বুঝতে পারছি অঙ্কটা কীভাবে হলো, তো ভিডিওটি স্কিপ করে দেখবে না তাহলে অঙ্কগুলো বুঝতে পেরে যাবে। এবার যাচ্ছি আমি এর তিন নম্বর অঙ্কে। তিন নম্বর অঙ্ক দেওয়া আছে এ বাই ওয়াই প্লাস জেড, বি বাই জেড প্লাস এক্স, সি বাই এক্স প্লাস ওয়াই হলে পরে এই তিনটার মান প্রমাণ করো, মানে একইভাবে প্রমাণ করো। দেখো অঙ্কটা কীভাবে করছি, তো এখানে এ বাই ওয়াই প্লাস জেড, বি বাই জেড প্লাস এক্স, সি বাই এক্স প্লাস ওয়াই একটু কে ধরে নিলাম, তার এ এর মান হয়ে গেলো কত ওয়াই প্লাস জেড ইন্টু কে, বি এর মান হয়ে গেলো জেড প্লাস ইন্টু এক্স, জেড প্লাস এক্স ইন্টু কে, সি এর মান হয়ে গেলো এক্স প্লাস ওয়াই ইন্টু কে। এবার এ বি মাইনাস সি ওয়াই স্কোয়ার মাইনাস জেড, এর জায়গায় এর মানটা বসালাম, বি এর জায়গায় বসালাম জেড প্লাস এক্স, মাইনাস সি এর জায়গায় বসালাম এক্স, যেহেতু মাইনাস সি আছে, মাইনাস সি আছে তাহলে এটা এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, আর এখানে কেটাকে বাইরে লিখে দেবো, এখানে কী হবে এক্স এক্স কেটে যাবে, আর এটাকে সূত্র ফেললাম এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এখানে ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেডও কেটে যাবে, তাই বাঁচলো কি কে ইন্টু কে মানে কে স্কোয়ার, আর বাঁচলো জেড মাইনাস ওয়াই, আর নিচে আছে কত ওয়াই মাইনাস জেড, তা এটাকে করলাম কি এটাকেও লিখে দিলাম জেড মাইনাস ওয়াই, তা জেড মাইনাস ওয়াই জেড মাইনাস ওয়াই কেটে গেল, এটা হয়ে গেলো কত মাইনাস কে স্কোয়ার। এবার তারপর একটা বি সি মাইনাস সি জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বি এর জায়গায় বি মনে বসালাম, সি এর জায়গায় সি এর মনে বসালাম, মাইনাস এ আছে তাহলে চিহ্নটা পাল্টে যাবে, তাহলে মাইনাস প্লাসটা এখানটায় মাইনাস হয়ে যাবে, এখানে ওয়াই ওয়াই কেটে গেলো, তাহলে জেড প্লাস এক্স জেড প্লাস এক্স জেড প্লাস এক্স কেটে গেলো, কে আর কে গুণ করলাম হয়ে গেলো কে স্কোয়ার, আর উপরে হয়ে গেলো এক্স মাইনাস জেড, আর নিচে যেহেতু জেড মাইনাস এক্স আছে এটাকে সমান করার জন্য এখানে মাইনাসটাকে কমন নিয়ে এটাকে এক্স মাইনাস জেড করে দিলাম, তো এটা হয়ে গেলো কত মাইনাস কে স্কোয়ার। দেখো বারবার বলছি এক্স মাইনাস জেড আছে আর নিচে জেড মাইনাস এক্স আছে, এখান থেকে যদি মাইনাসটাকে কমন নিই তাহলে এটা এক্স মাইনাস জেড হয়ে যাবে। একই রকম করে এটাও তাই করেছি, সি এর জায়গায় সি এর মান বসেছি, এ জায়গায় এর মান বসেছি, বি এর জায়গায় বি এর মান, এখান থেকে কে এটাকে কমন নিয়ে বাইরে করে দিয়েছি, এক্স প্লাস ওয়াই কেটে গেছে, জেড জেড কেটে গেলো, উপরে আসলো কে আর কে মানে কে স্কোয়ার, ওয়াই মাইনাস এক্স, আর নিচে আছে এক্স মাইনাস ওয়াই, এখান থেকেও মাইনাসটাকে কমন নিয়ে এটাকে ওয়াই মাইনাস এক্স এটা কেটে গেলো, তা মাইনাস কে স্কোয়ার। দেখো তিনটাই পার্ট মিলে গেলো, প্রথম পার্টের মান মারলে গেলো মাইনাস কে স্কোয়ার, প্রথম পার্টের মান বের হলো মাইনাস কে স্কোয়ার, তারপরে ওর মানটা বের হলো মাইনাস কে স্কোয়ার, তারপরে ওর মানটা বের হলো মাইনাস কে স্কোয়ার, মানে তিনটারই মান কী বের হলো সমান, তাই এটা সমান সমান পূর্বপাত, তো তিনটাই অনুপাত সমান হবে, আশা করি বুঝতে পেরেছ। এবার যাচ্ছি আমি বারোর এর অঙ্কগুলোতে। দেখো বারোর এর একটা মান কী বলছে থ্রি ফোর সিক্সের চতুর্থ সমানুপাতি কত, তারপর বলছে এইট বারোর তৃতীয় সমানুপাতি কত, ষোলো পঁচিশের মধ্যে সমানুপাতি কত, তো দেখো এই তিনটা অঙ্ক আমি পরপর বলছি তোমাদেরকে কীভাবে করছি। তা আমি প্রথমে লিখলাম চতুর্থ সমানুপাতি এক্স, তাহলে থ্রি ইস টু ফোর সমানুপাতি সিক্স ইস টু এক্স, এক্সের সঙ্গে থ্রি গুণ হবে, থ্রি থাকবে নিচে, আর ফোর ইন্টু সিক্স, তিন দুগুণে ছয় হবে, তা চার দুগুণে আট, তার মানে এ হচ্ছে এর অ্যান্সার আট। এবার তৃতীয় সমানুপাতি, তো ধরি তৃতীয় সমানুপাতি এক্স, তার মানে এইট টুয়েলভ এক্স, তাহলে তিন নম্বরটা এক্স হবে, আর বারো যেহেতু মাঝখানে আছে মাঝখানে দুবার হবে, তাহলে এইট ইস টু টুয়েলভ, টুয়েলভ ইস টু এক্স, যেহেতু এটা কোনো সমানুপাতি, তাহলে এক্স সমান সমান হয়ে গেলো কত বারো গুণ বারো, আর নিচে আট, কাটাকাটি করলাম অ্যান্সার বের হলো কত আঠারো, কাটাকাটিটা তোমরা নিজেরা করে নেবে তো বুঝতে পারবে আঠারোটা কী করে হচ্ছে, না তো একবার দেখে নাও কীভাবে করছি, চার দুমে আট, চার তিনে বারো, দুই ছয় বারো, তিন ছয় আঠারো, এইভাবে আসছে। এবার তিন নম্বর অঙ্ক মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি বের করার নিয়ম হচ্ছে কি দুটাকে গুণ করে তার রুট ওভার করে দেবো, চার চারে ষোলো, পাঁচ পাঁচে পঁচিশ, তাহলে অ্যান্সার হলো কত কুড়ি, এটার অ্যান্সার হলো কুড়ি, মানে সি নম্বরটা। তো আশা করি এক দুই তিন তোমরা বুঝে নিয়েছো, আর এই অঙ্কগুলো আমি প্রথমের ভিডিওতেই বলেছি অনুপাত সমানুপাতে, সেখানে তুমি তোমরা দেখে দেখে নিতে পারো প্রত্যেকটা অঙ্ক। তারপরে বলছি এই একটি ঋণাত্মক সংখ্যা হলে পরে এটা এর মান কত, এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় আসে, এই চার নম্বর অঙ্কটা, এটাকে দেখো ভালো মতো কীভাবে আমি এটাকে করছি। দেখো এ ইস টু টোয়েন্টি সেভেন বাই সিক্সটি ফোর সমান সমান থ্রি বাই ফোর ইস টু এ, তাহলে এ স্কোয়ার এটা দুটা গুণ হয়ে যাবে, তারপরে এ স্কোয়ার এটাকে গুণ করলাম এইটি ওয়ান, আর নিচের টাকা গুণ করলাম টু ফিফটি সিক্স, তাহলে এ ইকুয়ালটা হয়ে গেলো নাইন বাই সিক্সটিন, সি নম্বর হচ্ছে এর অ্যান্সার। এটা অ্যান্সার কিন্তু প্লাস মাইনাসে বের হয়, যেহেতু আমাকে মাইনাসটা নিতে বলিনি, শুধু প্লাসটাই নিতে বলছে ধনাত্মক, সে নেন নাইন বাই সিক্সটিন, তাহলে এটা অ্যান্সার হলো কত সি। আশা করি বুঝতে পারলে চার নম্বর অঙ্কটা কীভাবে হলো। এবার যাচ্ছি পাঁচ নম্বর অঙ্কে, পাঁচ নম্বর অঙ্ক টু এ ইকুয়াল টু থ্রি বি ইকুয়াল টু ফোর সি হলে এ ইস টু বি ইস টি হবে, এই তিনটার মধ্যে কোনটা,
চারটার মধ্যে কোনটা, দেখো আমি পাঁচ নম্বর অঙ্কটা কীভাবে করছি, টু এ সমান সমান থ্রি বি সমান সমান ফোর সি। তাহলে প্রথম দুটা সমান, টু এ সমান সমান থ্রি বি, তার মানে এ এস টু বি হয়ে গেলো কত, থ্রি ইস টু টু। তারপরে থ্রি বি সমান সমান ফোর সি, মানে বি ইস টু সি হয়ে গেলো কত, ফোর ইস টু থ্রি। তার মানে এ এস টু বি হয়ে গেলো কত, থ্রি ইস টু টু। বি ইস টু সি কত হয়ে গেলো, ফোর ইস টু থ্রি। তার মানে এ বি সি হয়ে যাবে, বাংলার দর মধ্যে লাগবো, তিন চারে বারো, চার দুমনে আট, দুই দুমনে দুই দিনে ছয়, তিন চারে বারো, চার দুমনে আট, দুই তিনে ছয়। তারপরে দেখলাম এগুলো সবগুলো দুইতে কাটে, দুই ছয় বারো, দুই চারে আট, দুই তিনে ছয়। তাহলে অ্যান্সার হলো কত নম্বরের সঙ্গে বলো, ডি নম্বরের সঙ্গে মিলে গেছে। তো এটা হলো তোমাদের পাঁচ নম্বর অঙ্ক। তো আজ আমরা ভিডিও এ পর্যন্ত থাকবে, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা নতুন দেখছো অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এতদূর পর্যন্ত ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর কমেন্টে জানাবে ভিডিওটি কেমন হয়েছে। ধন্যবাদ।